সরকারি সব চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম একই সাথে সরকারি সব চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়েছেন তারা আগামী সাত দিনের মধ্যে সরকারি চাকরির সব শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলন ও আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা সকালে রাজধানীতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের দাবিগুলো হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারি সব চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল মুক্তিযোদ্ধা কোঠায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ করে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিষ্ঠানগুলো সব পদে মুক্তিযোদ্ধা পরিবারের সব সদস্যদের নিয়োগ নিশ্চিত করা বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষায়িত মুক্তিযোদ্ধা হাসপাতাল নির্মাণ এবং তাদের কল্যাণে মুক্তিযোদ্ধা ব্যাংক প্রতিষ্ঠা করা দ্রুত মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের হাতে মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তর করা রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের রাজনীতি নিষিদ্ধ করা তাদের বংশধরদের সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ও নিয়োগে অযোগ্য ঘোষণা করা এবং চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরিচ্যুত করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সব আন্দোলনের নামে স্বঘোষিত রাজাকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির হামলা সহ সব প্রকার অরোজকতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিশ্চিত করা এবং সরকারি সব চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্মের বয়সীমা পঁয়ত্রিশ বছর করতে হবে